এখন আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য টার্মস এন্ড কন্ডিশনের পেজের ডাটা জেনারেট করবেন। তো এটা করার জন্য আপনি ফার্স্টে আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করে অনলাইন টুলস ম্যানেজারে চলে আসবেন এবং নিচের দিকে দেখতে পারবেন যে টার্মস এন্ড কন্ডিশন জেনারেট অ্যান্ড এইরকম একটা বাটন বা লিঙ্ক পাবেন, এটার মধ্যে আপনি ক্লিক করলে এই ওয়েবসাইটের মধ্যে আপনি চলে আসবেন। সো এটা হচ্ছে ফ্রি অনলাইন টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর টুলস। আর টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে প্রতিটা ওয়েবসাইটেরই টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ থাকে বা থাকতে হয়, এটা না থাকলে গুগল ফেসবুক অনেক কিছুতেই আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তো বা এটা পলিসির জন্য থাকা ভালো আপনার ই কমার্স ওয়েবসাইটে, ম্যান্ডেটরি সোজা কথা। সো এই জন্য মানে আপনার বিজনেস বা আপনার কোম্পানি সম্পর্কে টার্মস কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো লিখে দিতে হয়। সো এটা একটা এক পেজ মোটামুটি ভালোই বড় হয়, সো এটা লিখতে হয়। আর এটার এই টুলসটা আপনাকে সাহায্য করবে খুব কুইকলি আপনাকে একটা ডিফল্ট টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দিতে। সো এটা করার জন্য আপনি জাস্ট দেখেন এই পেজে আসবেন, আসার পরে এখানে আপনার কোম্পানির নামটা দিবেন, তারপরে এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন, হ্যাঁ ইন্টারভিউ ও এখানে আপনার নেম দিবেন ও না এখানে আপনার কোম্পানির নেম দিবেন, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, দিয়ে জাস্ট নেক্সটে যাবেন। নেক্সট গেলে দেখবেন আরও কিছু অপশন আছে, যেমন আপনাকে ইমেল চাবে বা আরও কিছু বিজনেস ইনফরমেশন চাবে। দেখেন এই যে সেকেন্ড স্টেপে আপনার বিজনেসের কিছু ইনফরমেশনের ফিল পাবেন। সো এইগুলো দিয়ে নেক্সট নেক্সট যাবেন, দেখবেন তারপরে জেনারেটে দিবেন একটা ডাটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, সেটা আপনি জাস্ট কপি করে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেজটা আছে আপনি এখানে পাবেন, এই যে পেজ ম্যানেজারের আন্ডারে, এই পেজ ম্যানেজারের আন্ডারেই দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ আছে, এটার মধ্যে এডিটে যাবেন, গিয়ে জাস্ট এই যে এইখানে কপি পেস্ট করে দিবেন। তাহলেই দেখবেন আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশন কপি পেস্ট করার পরে যদি প্রয়োজন হয় হালকা পাতলা এডিট করলেন, আর না করলে সমস্যা নেই, জাস্ট সেভ দিয়ে দিবেন। তাহলে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ডাটাটা চলে আসবে। তো এটার আমি এখন করে দেখাচ্ছি না, আশা করি ট্রাই করলে পারবেন, খুব সহজ একটা জিনিস।